এর আগে সকাল 11টার দিকে গাফফার চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছে। গাফফার চৌধুরীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 11টা 15 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় মন্ত্রী বলেন, আব্দুল গাফফার চৌধুরী ছিলেন ইতিহাসের জ্বলন্ত সাক্ষী। ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি জাতির সামনে তুলে ধরেছেন, যা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। মৃত্যু তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তার কলম তিনি চালিয়েছেন। তিনি ইতিহাসের একজন মানে জ্বলন্ত সাক্ষী ছিলেন, লিভিং হিস্ট্রি আর কি। ইতিহাসের যে সমস্ত টার্নিং পয়েন্ট ছিল সেগুলো জাতির সামনে কত সহজ সরল ভাষায় তুলে ধরেছেন। বাংলার মানুষ সবসময় অপেক্ষায় থাকতেন গাফফার চৌধুরী সেই তার লেখন পড়ার জন্য এবং দেশ সম্পর্কে, অতীত সম্পর্কে জানার জন্য।